তো তখন আমার আসলে কোনো মানে আমার যে অবস্থান মানে আমিও যে এক্সিস্ট করি এটা কেউ গুনত না আর কি, আমাকে কেউ দুই পয়সার দাম দিত না তখন, কারণ আমার বন্ধু বান্ধব সবাই ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে দোকানদার, দোকানদারকে কে দাম দেয় তাই না? এমনও হয়েছে ভাই ইফতার পার্টি হচ্ছে আমাকে কেউ ফোন করে নাই ইফতার পার্টিতে আসার জন্য, কারণ সবাই বলতো ও তো দোকানদারি করে ও আমাদের সঙ্গে দরকার কি, এরকম একটা গেট টুগেদার হচ্ছে বন্ধুদের মধ্যে আমাকে কেউ ফোন করে বলে নাই তুই আয়, কেউ বলে নাই, কেউ গুনতো না আমাকে, আমাকে আড্ডায় রাখা যায় এটা কেউ মনে করতো না। এই কষ্টগুলো আমার ছিল, কারো কাছ থেকে পাত্তা না পাওয়া পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টগুলোর মধ্যে একটা। যারা এই কন্ডিশনের মধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না যে পাত্তা না পেলে আসলে কেমন লাগে, আপনার কোনো পৃথিবীতে আপনার কোনো দরকার নাই, এই অনুভূতিটা খুব কষ্টের, খুব কষ্টের। এই ব্যাপারটা ছিল। আর লোকজনের কথা তো নাই বললাম, যখন আপনি কষ্টে থাকবেন, যখন আপনার যন্ত্রণা থাকবে, তখন আপনাকে দুইটা ভালো কথা যারা বলবে তাদের সংখ্যা আপনি হাতের করে গুনতে পারবেন, একজন দুইজন, আর তো মনে পড়তেছে না আর কেউ ভালো কথা বলছিল আমাকে, এরকম কেউ তখন ভালো দুইটা কথা বলে না। আমরা যখন রাস্তায় পড়ে যাই তখন আমাকে সবাই বলবে এই সর আমি হাঁটবো, দুই একজন মাত্র পাবেন যারা আপনাকে হাতটা বাড়াই দিবে, পড়ে গেছো উঠো আবার দাঁড়াও তুমি পারবা চেষ্টা করো, এই কথাটা কেউ বলে না। তো আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন, ওরা এসে এসে আমার আব্বা আমাকে কথা শোনাতো, বড় বড় কথা শোনাতো, হ্যাঁ ও যেটা করতেছে এটা তো কোনো কাজ না হ্যান ত্যান, আমার ডাকনাম হচ্ছে বাপ্পি, বলে বাপ্পি যেটা করতেছে এটা তো করার জন্য পড়াশোনা দরকার নাই, আপনাদের লজ্জা করে না, এই কথাগুলো বলতো। তো এই দুনিয়ায় সবচাইতে কষ্টের দৃশ্য হচ্ছে যখন দেখবেন আপনার আব্বা আম্মা চোখের পানি, এবং সেই চোখের পানির জন্য দায়ী হচ্ছে আপনি। আমি সেই কষ্টের মধ্য দিয়ে আসছি, আমার জন্য আমার আব্বা কান্না করছে, আমাকে জড়াই ধরে কান্না করছে, এটা আমি ভুলবো না, খুব কষ্টের, এই ফিলিংসটা খুব কষ্টের। আল্লাহর কথা, আল্লাহ আমাদের গ্যারান্টি দিচ্ছেন যদি আমরা পরিশ্রম করি, কষ্ট ভোগ করি, আমাদের জীবনে অবশ্যই সুখ আসবে। আমাদের কষ্ট করতে সমস্যা কোথায়? আমাকে অনেক ইন্সপায়ার করতে এই কথাটা। পড়াশোনাও করতে ইচ্ছে করবে না কিন্তু চাকরি পেতে ইচ্ছে করবে, তাও ভালো চাকরি, যেমন তেমন চাকরি না, ভালো চাকরি পেতে ইচ্ছে করবে। ওকে, ধরেন এক মেয়ের খুব ইচ্ছে, খুব আশা সে পৃথিবীর সবচেয়ে মধুর ডাকটা শুনবে, সেটা হচ্ছে মা। মার ডাকে চাইতে মধুর কোনো ডাক নাই পৃথিবীতে, কিন্তু সে মেয়ের বিয়ে করতে ইচ্ছে করে না। আচ্ছা আপনারা বলেন তো ভাই, বিয়ে করা ছাড়া বৈধভাবে মা ডাক শোনা কি সম্ভব? ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া ভালো চাকরি পাওয়া বৈধভাবে সম্ভব না, মেনে নেন, কিছু করার নাই। কঠিন অথবা বিরক্তিকর কোনো একটা কাজ, যে কাজটা আপনি অনেক দিন ধরেই করতে চাচ্ছেন কিন্তু করতে পাচ্ছেন না, যদি সেই কাজটা শেষ করে ফেলেন তাহলে নিজেকে কোনো একটা ঘুষ দিবেন, কোনো একটা গিফট দিবেন। কীরকম? আমি যেটা করি, ধরেন আমি কোনো একটা কাজ করতেছি, একটা বই শেষ করব পড়ে, হ্যাঁ একটা বই পড়ে শেষ করব, শেষ করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না, একটা বইয়ের একটা সেকশন পড়ে শেষ করব, শেষ করতে পারতেছি না, বা কোনো একটা কাজ অনেকদিন ধরে করা হয় না, করা হয় না, করছি তো করা হচ্ছে না, তখন আমি নিজেকে এভাবে করে বলি যে বাপ্পি তুই কাজটা শেষ কর, যদি তুই এই কাজটা শেষ করতে পারিস আমি তোকে দুইটা বই কিনে দিব, আমি বই কিনতে অসম্ভব পছন্দ করি, তো এই লোভটা আমার জন্য, এই টোপটা খুব কাজ করে আমার জন্য, আমি সেই টোপেই কিন্তু কাজ করি। আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন আপনি বলেন নিজেকে আমি এই জিনিসটা আপনি আপনাকে দিবেন। আমি আমার লাইফ থেকে দেখছি, যেমন আমি চকলেট খেতে খুব পছন্দ করি, আমি বলতাম তোকে চকলেট কিনে দিব, ওই লোভে হলো কাজ করা হয়ে যায়, বুঝছেন? আপনি যখনই কোনো একটা বিরক্তিকর কাজ শেষ করতে পারবেন বা কোনো একটা ছোটোখাটো সাফল্য আসবে নিজেকে অবশ্যই ট্রিট দিবেন। কে আপনাকে কখন ট্রিট দিবে এটার ওয়েট করে বসে থাকবেন না, কখনোই ওয়েট, নিজেকে ট্রিট দিতে হবে নিজেকে। কেউ আপনি ভালো আছেন কি খারাপ আছেন এটা যদি আরেকজনের উপর নির্ভর করে, আপনার ভালো থাকাটা যদি আরেকজন ব্যক্তিকেন্দ্রিক করে ফেলেন আপনার জন্য ভালো থাকাটা অনেক কষ্ট হবে। নিজেকে নিজে ভালো রাখেন, নিজেকে নিজে ট্রিট দেন, অনেক হেল্প করে। নিজেকে একটা মুভি দেখান অসুবিধাকে, একটা ভালো মুভি দেখান আপনাকে অসুবিধাকে, খুব হেল্প করে। প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবারে আইবিএতে চান্স পাওয়া যায় না, কারা কারা শুনেছেন কথাটা হাত তুলে দেখান। ওকে, আমিও শুনেছি, প্রথমবারে বিসিএস হয় না এই কথাটা আমি শুনেছি, আপনিও শুনেছেন। প্রথমবারে আইবিএতে চান্স পাওয়া যায় না শুনেছি, আপনিও শুনেছেন। কথা হলো কাদের কাছ থেকে শুনেছি, যাদের প্রথমবারে হয় নাই তাদের কাছ থেকে শুনেছি, রাইট? রাইট, দোষটা আমার যার কাছ থেকে শুনেছি উনার না। আপনি একটা অ্যাডভাইস চাইবেন ক্যারিয়ারের জন্য, আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যার কাছ থেকে অ্যাডভাইস চাইছেন হি ইজ দ্য রাইট পার্সন কিনা, উনি কি রাইট পার্সন কিনা আপনাকে অ্যাডভাইস করার জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি প্রেমে পড়লেন,
প্রথম প্রেম। প্রেমে পড়ার পর প্রেম করে বিয়ে করেছে এমন একজনের কাছে পরামর্শ চাইতে গেলেন, ভাই আমি তো প্রেমে পড়ছি, এই প্রেমে কি বিবাহ হবে, আমি কি স্বপ্ন দেখতে পারি? যার কাছ থেকে পরামর্শ চাইলেন তার পঞ্চম প্রেমে গিয়ে বিয়ে হয়েছে, সে কিন্তু আপনাকে বলবে, আরে তুই পাগল হয়েছিস, প্রথম প্রেমে বিয়ে হয়, চালাই যা, ব্যাপার না, এই এটাই বলবে। হ্যাঁ, সো প্রথম প্রেমে বিয়ে করা নেই এমন কারো কাছ থেকে প্রথম প্রেমে বিয়ে কিভাবে করতে হয় যদি সে পরামর্শ আপনি চাইতে যান, তিনি আপনাকে প্রথম প্রেমে কিভাবে ব্রেকআপ করতে হয় সেই বুদ্ধি দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে। সো এই ক্ষেত্রে পরামর্শ চাইতে হবে এমন কারো কাছে যার প্রথম প্রেমে বিবাহ হয়েছে। ঠিক একইভাবে প্রথমবারে বিসিএস হয় কিনা, প্রথমবারে আইবিএতে চান্স পাওয়া যায় কিনা, এই বুদ্ধি নেওয়ার জন্য এমন কারোর সাথে কথা বলতে হবে যার প্রথমবারে হয়ে গেছে। এটা একটু খেয়াল রাখবেন আর কি, এটা ভুলটা করি আমরা। আমরা আমাদের লাইফে অনেক সময় এমন হয়, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ঘটনা বা যে কোনো কিছু আমাদের অসহ্য লাগে, সহ্য করতে পারতেছি না, মারা যাচ্ছি ওই অবস্থা। তারপরে অনেক সময় এমন হয় আমরা ভাবি, অসুবিধা কি, মরে যাচ্ছি না তো, একটু সহ্য করি, কি হবে, মানিয়ে নি, মেনে নি। এভাবে করতে করতে একটা সময় আসে আমরা ওখান থেকে পালাই না, বসে থাকি। একটা সময় আসে যখন সেই পরিস্থিতি এতটাই অসহ্য হয়ে যাবে সেখান থেকে আমরা পালানোর শক্তিটাও পাবো না, তখন আমরা মারা পড়ি। ওই পয়েন্টে আসার আগে পালান। ক্লান্তি জিনিসটা কি আসলে? আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে, বেশিরভাগ সময় ক্লান্তি হচ্ছে এক ধরনের কল্পনা। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে না পড়েন কিন্তু ক্লান্ত হন একটা কাজ করতে করতে, এটা অনেক সময় কল্পনা। কীরকম, আপনি পড়াশোনা করছেন, খুব ক্লান্ত, কোনো কাজই করতে পারছেন না, পড়াশোনা করতে পারছেন না, আপনার এক দোস্ত আপনাকে ফোন করছে, দোস্ত চল শপিংয়ে যাবি, আপনার সব ক্লান্তি শেষ, হয় কি না এরকম? তার মানে আপনি কিন্তু আসলে ক্লান্ত না, আপনি ওই সময় যে কাজটা করছেন সেই কাজটা করতে আপনার ভালো লাগছে না। এই ক্ষেত্রে আমি পার্সোনালি দুইটা টেকনিক ফলো করতাম। নাম্বার ওয়ান, ওই সময়ে আমি এমন একটা কাজ করা শুরু করতাম যে কাজটা করতে আমার ভালো লাগে। আমরা যে কাজটা করতে ভালোবাসি ওই কাজটা করতে আমরা সাধারণত ক্লান্ত হই না। আরেকটা ফলো করতাম, যেহেতু আমার ওই সময় খুব কষ্টের মধ্যে ছিলাম, পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে খুব কষ্টের মধ্যে ছিলাম, তখন আমি ভাবতাম যদি আমি আমার কাজটাতে সফল হই, আমি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার বাবা মা কতটা খুশি হবে, আমাকে নিয়ে ওনারা কতটা গর্ব করবে, সমাজের সামনে সবার সামনে ওরা কীভাবে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আমার জীবনটা কত বদলে যাবে, আমার বন্ধুবান্ধব আমাকে কতটা ভালোবাসবে, পাত্তা দিবে। তখন আমার শুধু ভালোবাসে না, পাত্তাটা দরকার ছিল, পাত্তাই পেতাম না, ভালোবাসা তো অনেক পরের কথা, আমাকে পাত্তা দিবে। যখন এগুলো ভাবতাম তখন আর ঘুমাতে ইচ্ছা করতো না, কিছুই করতে ইচ্ছা করতো না, ওই কাজটা করতে ইচ্ছা করতো, পরিশ্রমটা করতে ইচ্ছা করতো। এটা অনেক হেল্প করে এই কল্পনাটা। একটা শব্দের সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে প্যাশন, রাইট? হোয়াট ইজ প্যাশন? প্যাশন জিনিসটা কি? প্যাশন জিনিসটা হচ্ছে আপনি যখন যে মুহূর্তে যে কাজটাই করবেন সে কাজটা করার সময়ে দুটো ওয়ে আছে। নাম্বার ওয়ান, হয় আপনি আপনার সবটুকু দিয়ে কাজটা করবেন, ফাঁকিবাজি হলে ফাঁকিবাজি, কোনো অসুবিধা নাই, নিজের সবটুকু দিয়ে ফাঁকিবাজি করেন, সর্বোচ্চটুকু দিয়ে কাজটা করবেন, অথবা কাজটা করবেনই না, দিস ইজ কল্ড প্যাশন। কোনো একটা কাজ করার সময়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে করা অথবা কাজটা না করা, যে কোনো একটা, দিস ইজ কল্ড প্যাশন। যার পক্ষে যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব ততটুকু দিয়ে করা। পরীক্ষাগুলো কিভাবে দিছে সেটা বলি। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর যেটা প্রথমে করতাম সেটা হচ্ছে কতটুকু আনসার করলে ফেল করব না সেটা দেখে নিতাম, এটা ছিল প্রথম কাজ। পরীক্ষা দিছি হচ্ছে ফেলগুলোকে স্কিপ করার জন্য, যেভাবে হোক, মানে যাতে ফেল না করি আর কি, ফেল করা যাবে না, ফেল করলে সবাই জানবে আমি ফেল করছি, এটা একটা অসুবিধা। আমার পার্সোনাল কোনো অসুবিধা ছিল না, লোকজনের সমস্যা ছিল, ওটা নিয়ে আমার সমস্যা ছিল, এটাই। এরপরে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করতাম যতটুকু সম্ভব, কারণ প্রশ্ন তো কিছু পারি না, বানাই লিখতাম, ডায়াগ্রামে যদি কিছু মার্কস দেয় আর কি, তো বুঝতাম না কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না, তো কোটেশান দিতাম না, কারণ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোটেশান দিলে দেখতে খারাপ লাগে, নাহলে কোটেশানও দিয়ে দিতাম। আমি প্রচুর কোটেশান বানাতে পারি, আমি কোটেশান বানানোর অসীম প্রতিভাসম্পন্ন মানুষ, প্রচুর কোটেশান বানাতে পারি। আচ্ছা, আমি অনেক কোটেশান বানাইছি যে সমস্ত লোক জীবনেও জন্মগ্রহণ করেন নাই, করার সম্ভাবনাও নাই, ঠিক আছে। দেখা গেছে কি, কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে, যেহেতু আমি পড়াশোনা করতাম না, কোয়েশ্চেন কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে সেটাই বুঝতাম না, যার ফলে হয়তো কি বাকিরা যেখানে খাতার অর্ধেক শেষ করতে পারে না আমি সেখানে লুসিড নেওয়া শুরু করছি। পরে দেখছি কি ওই পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এবং সেই পরীক্ষা আমি ফেল করছি। তখন আমার বন্ধুরা বুঝতো সুশান্তের লুসিড নেওয়ার কোনো মাহাত্ম্য নাই আসলে,
এরপরে কোয়েশ্চেন দেখে বুঝতাম না কঠিন নাকি সোজা। পরীক্ষা শেষ করে যখন পরীক্ষার হল থেকে বেরোতাম তখন সবার কথা শুনে বুঝতে পারতাম যে কোয়েশ্চেনটা সহজ ছিল নাকি কঠিন ছিল, এর আগ পর্যন্ত বুঝতে পারতাম না। অন্যান্যরা যেখানে এ প্লাস পেলেও কোনো খবর থাকতো না, সেখানে আমি যদি ডি পেতাম, ডি মানে পাশ করছি ডি, সবাই বলতো দোস্ত পার্টি দে, সুশান্ত পাশ করছে পার্টি দিবে, মানে ইট ওয়াজ এ রুল। হ্যাঁ, এটা একটা নিয়ম ছিল চুয়েটে। ওকে, পরেরটা, আমি আমাদের চুয়েট লাইফে দুই ধরনের স্টুডেন্ট দেখছি, টাইপ ওয়ান টাইপ টু। টাইপ ওয়ান স্টুডেন্ট ছিল এরকম, ধরেন তারা এ প্লাস পাই নাই, এ পাইছে, হ্যাঁ তারা এমনভাবে কান্নাকাটি করতো, এমনভাবে মন খারাপ করতো যেন তারা ফেল করছে, যেন তারা ডি পাইছে, এরকম একটা কান্নাকাটি শুরু করতো এ প্লাস থেকে এ পেলে। আরেক ধরনের স্টুডেন্ট ছিল যারা ডি পাইছে, তারা এত খুশি দেখে মনে হবে এ প্লাস পাইছে। আমি ছিলাম সেকেন্ড ক্যাটাগরিতে। হ্যাঁ, কেউ আসলে আমরা নিজেকে ওই পচা ভাবতে অভ্যস্ত না, যার মাথায় একটাও চুল নাই সে যখন আয়নার সামনে দাঁড়ায় চুল আশ্রায় তখন সে বলে আল্লাহ আমার মাথা ভর্তি সাত সাতটা চুল আছে, গুনে গুনে বলে সাত সাতটা চুল আছে, মানে সবাই আয়নার সামনে নিজেকে শাহরুখ খান ভাবে, এটা স্বাভাবিক, এটা কোনো অসুবিধা নাই, এই আর কি।